শুটিংয়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে ভিডিও শ্যুট করা, হয়তো কটা দিন আগে করলে ভালো হতো, বিভিন্ন কাজের ব্যস্ততায় করা হয়ে ওঠেনি। নির্বাচন চলে এসেছে, এই রাজ্যের মানুষ, ভারতবর্ষে একমাত্র এই রাজ্যের মানুষ যারা নানা বিষয়ে খোঁজ খবর রাখেন, মতামত দেন, নির্বাচন নিয়েও মতামত দিয়ে থাকেন, এ নিয়ে আমার নিজের রাজ্যের মানুষ হিসেবে ভালো লাগা আছে, গর্ব আছে। তার সঙ্গে অনেক তাদের মতন আমার মনেও প্রশ্ন আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে নানা মানুষ নানাজনের জন্য নানা পক্ষের হয়ে ভোট চাইছেন, আমিও চাইছি। এখন আমি কোন পক্ষের জন্য ভোট চাইছি সেটা আলাদা করে বলছি না, সেটা সবাই জেনে গেছেন এতদিনে। আমি এই আমার যে বামপন্থার আমি একজন সমর্থক, তার বাইরেও আমার তার অনেক পরিচয় আছে। আমি এই রাজ্যের বাসিন্দা, দেশের নাগরিক, আমি একজন অভিনেতা। তা আমার কিছু প্রশ্ন আছে তাদের কাছে, যারা বলছেন এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল কংগ্রেসকে দরকার। কিন্তু বাস্তবটা কী? বাস্তব হচ্ছে এটা যে পশ্চিমবঙ্গে যে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, সেই 34 বছর পশ্চিমবঙ্গে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। বিজেপি কখন এলো? যখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতা এলো, তখন বিজেপি সবথেকে বেশি পরিমাণে পশ্চিমবঙ্গে এলো। তার সঙ্গে সঙ্গে ওই 34 বছর বামেদের সময় আমরা বিচ্ছিন্নভাবে নানা দৃশ্য দেখে থাকি, নানা মিটিং, ব্রিগেডের মিটিং, যেসব দৃশ্য প্রায় মিডিয়াতে যার কথা শুনে থাকি আমরা। কিন্তু বাস্তব হচ্ছে ওই সময় ভারতবর্ষে বাবরি মসজিদ হয়ে গেছে, গুজরাট গণহত্যা হয়েছে, রামরথ হয়ে গেছে, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি সুবিধা করতে পারেনি। কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে 10 বছরে পশ্চিমবঙ্গে বিজেপি 18টা সিট পেলে লোকসভায়, আর বিধানসভায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যার আমলে বিজেপির এই বাড়বাড়ন্ত অবস্থা, তাকেই আমরা কি করে বিজেপির বিজেপিকে আটকাবার প্রধান মুখ হিসেবে ভাববো, আমার সত্যি এটা মাথায় ঢুকছে না। তার থেকে বড় প্রশ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিজেই বলছেন যে তার প্রচুর সিট তিনি না পেলে, অল্প সিট পেলে, মানে মার্জিনালি যদি উনি জেতেন, তাহলে এখন এমন অনেক আছেন ওনার দলের প্রার্থী যারা বিজেপিতে চলে যেতে পারে লোভে, ভয়ে, নানা কারণে। তাহলে এরপরও সেই বিদ্বজ্জন যারা বা যেসব মানুষ তৃণমূলকে ভোট দিতে বলছেন, কিসের ভরসায় বলছেন? আজকে যারা আমরা তৃণমূল কংগ্রেসকে যদি আমার কোনো প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে আনি, কালকে তিনি কোথায় থাকবেন সে ব্যাপারে তৃণমূল কংগ্রেসের নেত্রী নিজেই নিশ্চিত নন, তাহলে আমরা কী করে নিশ্চিত হব? উল্টো দিকে আমার নিজের মনে উল্টো দিকে যে সম্ভাবনাটা আছে তৈরি হয়েছে সংযুক্ত মোর্চার, এটা বামেদের নেতৃত্বে, বামেদের বিজেপি বিরোধিতা, এ নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ থাকা উচিত না যদি আমরা বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে দেখি। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, দিল্লির কৃষক আন্দোলনে, কাশ্মীর ইস্যুতে, যেখানে বিজেপির বিরুদ্ধে খুব স্ট্রং আন্দোলন গড়ে উঠেছে, সেখানেই বামেদের কিছু না কিছু ভূমিকা রয়ে গেছে। অথচ এর আগের টার্মে লোকসভায় যখন তৃণমূল কংগ্রেসের অনেক বেশি সাংসদ ছিলেন, রাজ্যসভায় অনেক প্রতিনিধি ছিল, তা সত্ত্বেও তারা কিন্তু বিজেপির কোনো বিল আটকাতে পারেননি। এবং শুধু আটকাতে না পারেনি, বিজেপির কোনো বিলের বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে ব্যাপক প্রচার তৈরি করতে পারেননি, বরং উল্টে এরকম হয়েছে, অনেক ইম্পর্টেন্ট বিল যখন পাস হয়েছে তখন তৃণমূল কংগ্রেসের অনেক সাংসদ অনুপস্থিত থেকেছেন সংসদে। এই এই মানসিকতা নিয়ে কী করে বিজেপিকে পশ্চিমবঙ্গে আটকানো সম্ভব, সত্যি আমার কাছে বোধগম্য নয়, তাই তাঁদের কাছে এটা প্রশ্ন আমার। তার সঙ্গে আরও দুটো কথা বলবো, যে এখনও তারা মাঝে মধ্যে নন্দীগ্রাম সিঙ্গুরের কথা বলছেন, আমি নন্দীগ্রামের প্রসঙ্গে পরে আসছি। সিঙ্গুর নিয়ে বলবো, সিঙ্গুরের যে জমি ফেরত দেওয়ার যে ঘটনা, আমার নিজের এটা কোনো আইডিয়াল মডেল বলে মনে হয় না, মানে আমার বলে বলছি না আমি, মানে এটা নয়। এই কারণে কোনো মডেল তখনই আইডিয়াল হয়, সাকসেসফুল বলবো, যখন সেটা আরও নানা জায়গায় তার প্রয়োগ হবে। যেমন ভূমি সংস্কার হয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত হয়েছে, এই মডেলগুলো নানা সময়ে রাজ্যে, দেশের নানা ক্ষেত্রে প্রয়োগ হয়েছে বা প্রয়োগের চেষ্টা করা হয়েছে। কিন্তু সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার যে মডেল, সেটা ভারতবর্ষে বা রাজ্যের আর কোথাও তার প্রয়োগ হয়নি। সরকার অনেক জায়গায় জমিতে অধিগ্রহণ করেছে, সেখানে বিক্ষোভ, বিরোধিতা হয়েছে, বোঝাপড়া হয়েছে, আলোচনা হয়েছে, কাজ হয়েছে, এবং মানুষ আস্তে আস্তে মূল স্রোতে মিশে গেছে, অঞ্চলের মানুষ সেই সমস্ত অঞ্চলের কাজকর্ম নিয়ে। কিন্তু সিঙ্গুরের ক্ষেত্রে কী হলো? সিঙ্গুরের একটি ব্যতিক্রমী ঘটনা এই কারণে, কারণ সিঙ্গুরের এই ঘটনা থেকে একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসা না আসার সম্পর্ক ছিল, এবং তার সঙ্গে সেদিন যারা মানুষের আন্দোলনের নাম করে তার সঙ্গে ছিলেন, তারা পরবর্তীকালে কোথায় কে কীভাবে প্লেসড হয়ে গিয়েছেন সেটা আজকে আলাদা করে বলছি না, এটা রাজ্যের মানুষ দেখেছেন। তাই এটা কতটা মানুষের আন্দোলন ছিল, কতটা তাদের ক্ষমতায় আসার প্রয়োজনে আন্দোলন তৈরি করা হয়েছিল, সেটা ভাবার আজকে সময় এসেছে।
না, আলোচনার সুযোগ নিশ্চয়ই ছিল। সিঙ্গুরের কৃষকদের সঙ্গে আলোচনার অবকাশ আমি আরও অনেক ছিল, হয়তো ক্ষতিপূরণ নিয়ে কথা হতে পারত, অনেক বিষয়ে কথা হতে পারত, কিন্তু 400 একর ফেরত দিতেই হবে, মানে এরা কেউ শিল্প করতে দেবো না বলেননি। অদ্ভুতভাবে মানে টেকনিক্যালি কারেক্ট ছিলেন, শিল্প করতে দেবো না বলেননি, বাট যে কাণ্ডটা ঘটলে শিল্প হবে না সেই দাবিটাই করেছিলেন, সেটা 400 একর ফেরত চেয়েছিলেন। আর উল্টো দিকে কারখানা কর্তৃপক্ষ বলেছিলেন 400 একর ছাড়া টেকনিক্যালি ওটা সম্ভব নয় একটা কারখানা তৈরি করা, তার কারণ তার যে অনুসারী শিল্প সেটা বাদ দিয়ে কারখানাটা হতে পারে না। তো এটা জানার পরেই ও দাবিটা ওনারা করেছিলেন যে 400 একর ফেরত দিতে হবে। সিঙ্গুর টাটা চলে গেছে, এতে সিঙ্গুরের মানুষের কী লাভ হয়েছে আমি জানি না, পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের কী লাভ হয়েছে জানি না, আর এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গে আর কোনো বড় শিল্প আসেনি, সিঙ্গুরে তো নয়ই, ভারত পশ্চিমবঙ্গের আর কোথাও কোনো বড় শিল্প যেটাকে আমরা কোর ইন্ডাস্ট্রি বলতে পারি, অ্যাঙ্কার ইন্ডাস্ট্রি, যাকে ভিত্তি করে আরও অনেক ডাউন দ্য লাইন আরও অনেক কর্মসংস্থানের সুযোগ হয়, সেরম শিল্প পশ্চিমবঙ্গের আসেনি। এবং আমার ধারণা এই অবস্থায় চলতে থাকলে আসবেও না। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু যদি কৃষকের কথা যদি কেউ ভাবতে চান তাহলে শুধু জমির কথা বললে আলোচনা শেষ হয় না, চাষের জন্য বাকি যে উপকরণ লাগে, তার বিদ্যুৎ, তার সার, তার ফার্টিলাইজার, তার দাম নিয়ে কথা না বলে শুধু জমির আন্দোলন করে বোধহয় কৃষকের ভালো করা যায় না। তাই আগামী দিন সিঙ্গুরের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝবেন যে সিঙ্গুরকে থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া কতটা বুদ্ধিমানের কাজ ছিল, কতটা মানুষের জন্য কাজ ছিল। আর একটা কথা বোধহয় আমাদের আজকে স্বীকার করা উচিত যে সেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে যা যা বলা হতো মনে হতো যেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে এখানে কারখানাটা বোধহয় জমিটা বোধহয় পুঁজিপতির হাতে তুলে দিচ্ছেন, এই মিথ্যেটার জন্য বোধহয় বা আমাদের তার কাছে ক্ষমা চাওয়া উচিত। ধরুন নন্দীগ্রাম, নন্দীগ্রাম আলোচনার কেন্দ্রবিন্দু আবার হয়েছে মুখ্যমন্ত্রী একটি মন্তব্যকে কেন্দ্র করে, এবং তিনি জানিয়ে দিয়েছেন যে যাদের আমরা যে লোকগুলো এই সিপিআইএমের হাওয়াই ছুটি পড়া পুলিশ বলে যাদের আমরা জানতাম, সিপিআইএমের কাডার বলে জানতাম, যাদের যারা এই পুলিশের সঙ্গে ঢুকে মানুষ খুন করেছিল, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা আসলে সিপিএমের কেউ নয়, তারা তারই দলের তাঁরই সেই সময় সহকর্মী শুভেন্দু অধিকারী এবং শ্রী প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর লোকজন। কিন্তু এই দুজন সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী ডানাথ এবং বাহাত ছিলেন, তা এর দায় তারা কী করে তিনি কী করে অস্বীকার করেন আমি জানি না, কিন্তু এরপরেও গোটা রাজ্যের সেই সকল মানুষ যারা এই গুলি চালানোর জন্য মুখ্যমন্ত্রীকেই মুখ্যমন্ত্রীর গায়ে কালি ছিটে দিতে চেয়েছিলেন তারা কি ক্ষমা চাইবেন? আমার বোধ হয় সেই সৎসাহস তাদের নেই। এর সঙ্গে যদি আমি অফিসিয়াল রিপোর্ট মানে সিবিআই রিপোর্টের কথা বলি সেখানেও কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে কোনোভাবেই দায়ী করা নেই, চাইলে সবাই আপনার রিপোর্টটা খুলে দেখতে পারেন, ইন্টারনেটে সেটা অ্যাভেলেবেল। কিন্তু এখনও পশ্চিমবঙ্গের বিদ্যুৎজন এই দুটো ইস্যুকে কেন্দ্র করে আঁকড়ে ধরে বসে আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন লালগড় বা এই যে গণ আন্দোলনের কথা উঠছে, হ্যাঁ কোথাও কি জনগণ ছিল না? নিশ্চয়ই ছিল। এবং কোথাও কি তৎকালীন সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ বিক্ষোভ কোনো ছিল না? ছিল। তাদের অপরাধ ছিল না? ছিল। তাদের সংশোধনের প্রয়োজন ছিল না? ছিল। অনেক কিছু ছিল। এবং এই গণ আন্দোলন যারা করেছেন যদি কখনো তারাও সরকারে আসেন নিশ্চিত করে জানবেন তাদের বিরুদ্ধেও প্রচুর বক্তব্য থাকবে, ক্ষোভ বিক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। সরকার যেটা করতে পারে ক্ষোভ বিক্ষোভকে মিনিমাইজ করতে পারে, ম্যাক্সিমাম পিপলকে একটু ভালো রাখার চেষ্টা করতে পারে, 100% সম্ভব নয়, কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তো বামপন্থীর সেটাই চেষ্টা করেছিল, কিন্তু গণ আন্দোলনের সঙ্গে গণ আন্দোলনকে যে একটা ব্যাপক চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে মানুষের হাত ধরে, তারা রাজনৈতিক কর্মী, তারা রাজনৈতিক স্বার্থে আন্দোলনটা করেছিল, ঠিক সেই কারণে সেই সময় পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে জঙ্গলমহল জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছে, যে ব্যাপক গণহত্যা হয়েছে দিনের পর দিন শুধু বামপন্থী হওয়া বামপন্থার সমর্থক বা কর্মী নেতা কর্মী হওয়ার অপরাধে দিনের পর দিন ওখানে মানুষ খুন হয়েছে নৃশংসভাবে, তার বিরুদ্ধে এই বিদ্যুৎজন সমাজ, তৎকালীন মুখ্যমন্ত্রী কেউ পথে নামেননি, কোনো কথা বলেননি। শালকু সোরেনের মৃতদেহ যখন খোলা আকাশের নিচে পড়েছিল দিনের পর দিন তার মায়ের কান্না কারো কাছে পৌঁছয়নি। না, এটা কোনো আমি আবেগ তৈরি করার জন্য বলছি না, আমি বলছি সেই যে মানুষগুলো খুন হয়েছিল তারা কেউ জোরদার জমিদার নয়, তারা সাধারণ মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, বড় যে স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু হ্যাঁ তারা সংগঠক ছিলেন, বামপন্থী দলের সংগঠক ছিলেন, সেই অপরাধে তাদের কচু কাটা করা হয়েছিল। যদি জনগণের আন্দোলনের কথা বলেন এবং মানুষের কথা বলেন এই সমস্ত তাবৎ বুদ্ধিজীবী সমাজ, তাদের নৈতিক দায় ছিল সেদিন সেই মৃতদেহ মৃত মানুষগুলোর পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো, এবং তার সঙ্গে
মাননীয় মুখ্যমন্ত্রীর পরোক্ষ প্রশ্রয়ে, যখন উনি বলতেন ওখানে মাউন্ট অব কিছু নেই সবই ম্যাও, এই পরোক্ষ প্রশ্রয়ে যে হত্যালীলা চলছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার ওনাদের দায়িত্ব ছিল, দাঁড়াননি। তার মানে ওনাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কোথাও একটা বোধ হয় স্বার্থের একটা কোথাও মিলমিশ হয়েছিল কি? নিশ্চয়ই হয়েছিল, না হলে কেন তারা দাঁড়াননি? মানুষের জন্য যাদের এত প্রাণ কাঁদে, এতগুলো মানুষকে মরতে দেখে কেন তারা কোনো কথা বলেননি? তাই আমার মনে হয় যে আবারও তারা আজকে জনগণের আন্দোলনের নাম করে, মানুষের মানে বিজেপিকে আটকানোর নাম করে যে কথা বলতে চাইছেন, সেখানেও আমাদের ভাবার একটু ভেবে দেখার অবকাশ আছে যে আসলে তারা তৃণমূল কংগ্রেসকেই চাইছেন, কোনো জনগণ, কোনো মানুষ, কোনো বিজেপিকে আটকানো এখানে কোনো ইস্যু নয়। কারণ সত্যি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা আজকে আর নেই, আগেও ছিল না, কারণ তার তাদের সময়তেই বাড়বাড়ন্ত হয়েছে। আরেকটা কথা বলবো যে এই সময় বামপন্থীদের জোট নিয়ে অনেকে নানা রকম কটাক্ষ করছেন, মানে বামেদের কি বলবো এতে যে মোর্চা তৈরি হয়েছে বামেদের, এতে তাদের বামেরা অনেক কংগ্রেস আইএসএফকে সঙ্গে নিয়ে তাদের নেতৃত্বে, এখানে আইএসএফকে বিশেষ করে আব্বাস সিদ্দিকিকে নিয়ে নানা বিতর্ক উঠেছে। আমি সত্যি জানি না বিতর্কের কারণটা কী, মানে যে একজন মানুষ তিনি মাথায় একটা ফেজ টুপি পরে বক্তৃতা দেন এটা তার অপরাধ, তিনি একজন পীরজাদা এটা তার অপরাধ, যিনি মঞ্চ থেকে বলেন যে আমি মৌলবীদের ভাতার বিরুদ্ধে, পুরোহিতদের ভাতার বিরুদ্ধে, আমি স্বাস্থ্য, শিক্ষা, চাকরির এর দাবিতে গরিব মানুষের অধিকারের লড়াই করতে চাই বা করছি, এটা বামপন্থীদেরই দাবি। তাহলে এই দাবির সঙ্গে বামপন্থীদের সহমত না হবার কারণটা কি? হ্যাঁ, অনেকে বলে থাকেন তাহলে পুরনো ভিডিওগুলো খুলে দেখো, এবং সেই তাদের সঙ্গে ব্যাপারে আমি সহমত, সেই ভিডিওর বক্তব্য আমি সমর্থন করি না। কিন্তু কথা হচ্ছে ইনফ্যাক্ট যদি এই পুরনো ভিডিও দেখে কোনো মানুষকে জাজ করতে হয়, তাহলে আমাদের দেশে এবং রাজ্যে যারা আমাদের মাথায় আছেন এবং আশপাশ করছেন তাদের অনেক ভিডিও আমি আপনাদের দেখাতে পারি, যে ভিডিওগুলো দেখলে চোখ বন্ধ করে বলা যায় এদের আর ক্ষমতায় থাকার, রাজনীতিতে থাকার, সরকারে থাকার কোনো নৈতিক দায় নেই। তা সত্ত্বেও তাদের হয়ে আমাদের ভোট ভিক্ষে করতে অসুবিধে হয় না, কিন্তু ফেজ টুপি পরে একজন সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘুর ভাগিদারির কথা বললে আমাদের ভীষণ অসুবিধে হয়। এখানেও সেই স্বার্থটা এক হয়ে যাচ্ছে বিদ্বজ্জনদের সঙ্গে তৃণমূলের স্বার্থ। তৃণমূল মনে করে যে মুসলমানদের সব ভোটটা তাঁর একার পাওয়া উচিত, কারণ তিনি ভোট মানে এই ভোট ধর্মীয় ধর্ম দিয়ে ভোট বিভাজন করে ক্ষমতায় থাকার কথা ভাবছেন, উনি ধরেই নিচ্ছেন হিন্দু ভোটটা উনি কম পাবেন। এই মানসিকতা কেন ওনার হলো আমি জানি না, এবং অবাক লাগছে বিদ্বজ্জনরাও সে একই মানসিকতার শিকার, তারাও ধরে নিচ্ছেন যে মুসলমান ভোট ভাগ হলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, তে যে কোনোভাবে মুসলমান আব্বাস সিদ্দিকিকে মাথায় সামনে উনি সামনে এলে যদি ওনার ফলোয়ার একটা বিপুল অংশের মানুষ আছেন যদি ভোটটা ভাগ হয় তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারবে না। ওনারা কেন ভাবছেন না যে তৃণমূল কংগ্রেসকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ভোট দেবে? কারণ ওনারা নিজেরাও ভেতরে ভেতরে এতটাই সাম্প্রদায়িক হয়ে আছেন যে এর বাইরে ওনারা কিছু ভাবতে পারছেন না। ভোট আপনারা দেবেন যে যার মতো করে, এটা আপনাদের ব্যাপার। আমি শুধু একটা কথা বলবো যে আমরা একটা কথা বারবার বলি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন ইয়াং ছেলেমেয়ে আসে না, কেন সৎ শিক্ষিত ভালো ছেলেমেয়েদের দেখা যায় না? না, দেখা একেবারে যায় না বলবো না, দেখা যেত, আমাদের দেখার চোখটা পাল্টালেই আমরা আগেও দেখতে পেতাম, কিন্তু এখন আরও স্পষ্ট করে দেখা যাচ্ছে এক ঝাঁক তরুণ ছেলেমেয়ে এসেছে, সৎ শিক্ষিত কর্মঠ, জান কবুল করা লড়াই করছে তারা, তারা প্রাণ দিতে পিছপা হয় না, এরা নিজেদের কাজকর্ম চাকরি বাকরির কথা না ভেবে রাজনীতি করতে এসেছে, মানুষের জন্য কাজ করতে এসেছে। তা এদেরকে হারিয়ে দেবার কথা বলছেন বিদ্বজ্জনরা, বিদ্বজ্জনরা বলছে এদের আনার প্রয়োজন নেই। অথচ আমি বলবো যদি এদের আমরা আজকে কাজ করার সুযোগ না দিই তাহলে আগামী দিনে এই কথা বলার না নৈতিক অধিকার আমাদের থাকবে না যে রাজনীতিতে কেন ভালো ভদ্রলোকেরা আসে না। আমরা যদি এদের হারিয়ে দিই তাহলে জিতিয়ে দেবো তাদের যাদের বিরুদ্ধে সমস্ত রকম দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ আছে, যাদের সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে যে কোনো মুহূর্তে দল পাল্টিয়ে অন্য দলে নিয়ে চলে যাওয়া যায়, অথবা টাকার প্রলোভন দেখিয়ে যাদের দল পাল্টিয়ে যা পাল্টাতে বাধ্য করা যায়, তাদের জয় হবে, পরাজয় হবে মানুষের। কারণ এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে যারা মাঠে নেমে মানুষের পাশে লড়াই করে থাকতে চেয়েছে, গোটা লকডাউন পর্বে থাকতে চেয়েছে, তাদের হারিয়ে দিয়ে আমরা বোধহয় খুব বৃহৎ মানুষের ভালো তো করতে পারবোই না, উল্টে বিজেপিকে আটকাতে পারবো না। কারণ বিজেপিকে আটকানোর একটাই পথ, ভারতবর্ষে যে কোনো প্রান্তে বামপন্থী শক্তিকে অনেক বেশি শক্তিশালী হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। তাই বামপন্থীদের নেতৃত্বে যে মোর্চা তৈরি হয়েছে, আমার মনে হয় যেই মুহূর্তে বিজেপিকে আটকানোর জন্য যদি সত্যিই আটকাতে হয়, যদি কেউ ভেতরে ভেতরে বিজেপিকে সুবিধা করে দিতে না চান, সত্যিই বিজেপিকে আটকাতে হয়,
তাহলে আমার মনে হয় নিজে হয়েছে যে একদম বামেদের নেতৃত্বে যে মোর্চা তৈরি হয়েছে সেটাকে সমর্থন করা ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। এবং এই আন্দোলন থেকে যেখানে এত এত নতুন মুখ উঠে এসেছে, যেখানে মীনাক্ষী মুখার্জির মতো একটি মেয়ে উঠে এসেছে, আমার খুব অবাক লাগছে বাম এই বিদ্বজ্জনদের কেউ কেউ মীনাক্ষীর নামটা অস্বীকার করে বামেদের মুখ আব্বাস সিদ্দিকে বানাবার চেষ্টা করছেন। আমার মনে হয় যে মানুষ এটা নিশ্চয়ই দেখছেন এবং যে কথাগুলো তারা বলছেন তার বাস্তবতা বিচার করেই তারা সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় মানুষ মানে কেউ কারো কথায় হয়তো ভোট দেবেন না, আমার কথা তো দেবেন না, কিন্তু বললাম আমি রাজ্যের নাগরিক বাসিন্দা, আমার মনে প্রশ্নগুলো ছিল তাই প্রশ্নগুলো তুললাম। এর ভিত্তিতে আমি কোন দলের কোন পক্ষের সমর্থক সেটা বাদ দিয়ে যদি আমার বক্তব্যের ভিত্তিতে কারো কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন। ভালো থাকবেন সবাই।